ওয়েলকাম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি অবশ্যই ভালো আছেন তো আজ বিসিএস এবং ব্যাঙ্ক স্পেশালে পার্ট থ্রি এবং এটাই লাস্ট এরকম আমি পার্ট ওয়ান এবং পার্ট টু আপলোড করছি সেগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট বিসিএস এবং ব্যাঙ্কের জন্য এবং অন্য অন্য পরীক্ষার জন্য তো অবশ্যই তো দেখুন আমরা আগে প্রশ্নটা দেখি তো প্রশ্ন দেওয়া হচ্ছে চিনির মূল্য বিশ পার্সেন্ট কমালো ঠিক আছে কিন্তু চিনির ব্যবহার আমরা আগে আগেই এই লাইনটাকে আইডেন্টিফাই করি চিনি মূল্য কত বিশ পার্সেন্ট কমালো জাস্ট আমরা কি মাইনাস বীজ দেবো যেহেতু কমেছে কারণ আমরা যদি কম পাই সেক্ষেত্রে আমরা অবশ্যই মাইনাস দিব তারপরে দেখো কিন্তু চিনির ব্যবহারে বিশ বৃদ্ধি পেলো কিন্তু চিনির কত বিশ পার্সেন্ট বৃদ্ধি আমরা কি এবার প্লাস দিব অন্য কিছু দেখব না আমরা তো তারপরে দেখব যে ইয়েতে চিনির ব্যয় শতকরা কত বাড়ালো বা কমলো তো ইয়েটা আমরা কীভাবে বোঝব এটার জন্য খুবই সহজ সেটা হলো আমরা জাস্ট যেহেতু এখানে প্লাস এবং মাইনাসের বিষয় সেজন্য প্লাস এবং মাইনাস করলে অবশ্যই মাইনাস হয় তাই আমরা লাস্ট এখানে মাইনাস দেবো তারপরে একটা দাগ দিব এবং দাগ দেওয়ার জাস্ট এই দুইটা সংখ্যা যেহেতু বিশ পার্সেন্ট বৃদ্ধি এবং বিশ পার্সেন্ট কমছে তাই বিশ গুণ বিশ এই বৃদ্ধি এবং কম মানে হ্রাস পেয়েছে সেটা আমি লিখলাম ঠিক আছে তো এবারে জাস্ট আমরা শতকরা অঙ্কর জন্য আমরা একসাথে দেবো তো এটা কাটাকাটি করি

কত বাড়লো বা কমলো তাহলে চিনি ব্যবহার ব্যয় শতকরা কি কমলো হলো চার পার্সেন্ট হেরাস মানে মাইনাস পেসি যেহেতু তাই চারি পার্সেন্ট কিন্তু কমে গেছে আর অবশ্যই বুঝতে পারছো বিষয়টা তো আমরা আসো আমরা আরও একটা উদাহরণ করি তাহলে বুঝতে পারবো অবশ্যই যদি ভালো লাগে থাকে অবশ্যই একটি লাইক দেবেন তোমাদের লাইক কিন্তু অত্যন্ত জরুরি তো দেখো এরপরে এই অঙ্কটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ বিশেষ পরীক্ষার জন্য বিশেষ করে ব্যাংক এবং বিশেষ জন্য এই অঙ্কগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ এক ব্যবসায়ী একটি পণ্যের পঁচিশ মূল্য পঁচিশ পার্সেন্ট বাড়ালো আমরা লাস্ট কী করবো লাস্ট আমরা প্লাস পঁচিশ দেবো অন্য কোনো চিন্তা না করে আগে পঁচিশ দেবো পঁচিশ পার্সেন্ট বাড়ালো অতপর বর্ধিত মূল্য থেকে মানে যে পঁচিশ পার্সেন্ট বাড়াইছে সেই মূল্য থেকে আবার পঁচিশ পার্সেন্ট কমালো কিন্তু সমতা হলো হবে না কিন্তু তোমরা মনে করছো যে অবশ্যই যদি তাহলে সমতাও হয়ে যাবে অবশ্যই সমতা হবে না তার কারণ কি তোমরা দেখলেই বুঝতে পারবে এবং পঁচিশ পার্সেন্ট যেহেতু কমিয়ে এসে আবার তাই মাইনাস আমরা আবার পঁচিশ দেব এবারে কি যেহেতু প্লাস এবং মাইনাসের বিষয় তাই প্লাস এবং মাইনাসে করলে অবশ্যই মাইনাস হয় তাই আমরা জাস্ট এখানে একটা মাইনাস চিনে দেব তারপরে একটা দাগ দিব তারপরে তলায় কত যেহেতু শতকেরো অঙ্ক তাই আমরা একশো পার্সেন্ট দেবো এবং যেহেতু বৃদ্ধি কম পঁচিশ পার্সেন্ট বৃদ্ধি পেয়েছে গুণ পঁচিশ পার্সেন্ট হ্রাস পেয়েছে সেটা আমরা ফেলবো তো এবার দেখো পঁচিশকে আমরা যদি কাটাকাটি করি যদি একশো করলে কত হয় চার চার পঁচিশ হয় এবং যেহেতু এখানে প্লাস এবং মাইনাস আসে তাই কাটাকাটি করলেও অবশ্যই সেটা মানে ভ্যানিস হয়ে যাবে এই দুটো ভ্যানিশ তো এই দেখো তার আগে মাইনাস চিহ্ন আছে তো এখানে হচ্ছে মাইনাস পঁচিশ বাই কত চার তো এটা আমরা যদি কাটাটি করি এই মাইনাস চিহ্নটা আমরা আগে চিন্তা না করে আমরা আগে দেখবো এই দুটো যদি আমি কাটাকাটি করি তাহলে উত্তর হবে কত সিক্স পয়েন্ট টু ফাইভ ঠিক আছে তো সিক্স পয়েন্ট টু ফাইভ দেখো এখানে মাইনাস ছয় সিক্স মানে ছয় পয়েন্ট দুই পাঁচ তো এটাই কিন্তু যেহেতু এখানে মাইনাস আছে তাই এখানে হবে এখানে সর্বশেষ মূল্যের মূল্য সর্বোত্তম মূল্যের তুলনায় মাইনাস সিক্স পয়েন্ট টু পাচ্ছেন কিন্তু হ্রাস পেয়েছে ঠিক আছে এটাই কিন্তু অ্যান্সার যেহেতু মাইনাস আছে তাই হ্রাস পেয়েছে বা কমে গেছে তো অবশ্যই বুঝতে পারছো এবারে দেখো আরেকটা প্রশ্ন এই প্রশ্ন কিন্তু অনেক গুরুত্বপূর্ণ তোমাদের যদি ভালো লেগে থাকে তো অবশ্যই একটা লাইক দেবেন এটা অনেক অনেক সালে এসেছে সেজন্য কিন্তু আমি আর লিখলাম না এখানে তো দেখো এই অঙ্কটা আমরা কীভাবে করব। তো দেওয়া আছে একটি আয়তকার ক্ষেত্রে দৈর্ঘ্য বিশ পার্সেন্ট বৃদ্ধি পায় ঠিক আছে এবং পুরস্ত দশ পার্সেন্ট হ্রাস করা হলে ক্ষেত্রফল কত পরিবর্তন হবে তো আমরা ঠিক আগের নিয়মে করব এই অঙ্গ অঙ্ক কিন্তু এভাবে কিন্তু ঘুরিয়ে ফিরিয়ে অনেক প্রকারে বা অনেক পদ্ধতিতে আসতে পারে আমরা কিন্তু প্রত্যেকটা কিন্তু এই আগে নিয়মে করতে হবে তাহলে কিন্তু হয়ে যাবে তো দেখো আমরা আগে অঙ্কটাকে করি অঙ্কটাকে প্রথমেই কত বিশ পার্সেন্ট বৃদ্ধি তাই আমরা প্লাস বিশ ফেলবো এবারে দেখো দশ পার্সেন্ট কতই হ্রাস পেয়েছে তাহলে মাইনাস দশ জাস্ট আমরা যেহেতু প্লাস মাইনাসের প্রশ্ন প্লাস মাইনাস যদি থাকে তাহলে অবশ্যই আমি মাইনাস দিব তারপরে দেখো এখানে একটা দাগ তারপরে যেহেতু শতকারের প্রথমত আমার একশো পাচ্ছেন এবং যে পাঁচ দেওয়া আছে বিশ গুণ দশ তো এর দেখো এখানে একটি শূন্য এখানে একটি শূন্য কেটে দিলাম এবারে দশ এবং বিশ যদি করা হয় তাহলে দেখো এখানে কী হচ্ছে অ্যান্সারটা অ্যান্সারটা হচ্ছে দশ মাইনাস দশ যদি করে দেয় তাহলে শুধুমাত্র দশ মাইনাস কত গুণ করলে দুই গুণ এক দুই এককে দুই তাহলে কত আট পাঁচ বুঝতে পারছো বিষয়টা তাহলে ক্ষেত্রপাল শতকারে কত পরিবর্তন হবে আট পাঁচ টেন্স কিন্তু পরিবর্তন হবে মানে ক্ষেত্রফল কত পরিবর্তন হবে এখানে কিন্তু প্লাস মাইনাসের বিষয় এখানে কিন্তু অবশ্যই প্লাস আস আটের আগে কোনো চিহ্ন নেই মাইনাস চিহ্ন নেই মানে অবশ্যই প্লাস আসে মানে ক্ষেত্রফল সত্ত্বে কত পরিবর্তন হবে মানে আট পার্সেন্ট কিন্তু ক্ষেত্রফল বৃদ্ধি পাবে মানে দশ পার্সেন্ট হ্রাস এবং বিশ পার্সেন্ট বৃদ্ধি পাওয়ার ফলে আট পার্সেন্ট কিন্তু ক্ষেত্রফল বৃদ্ধি পেয়েছে এটা কিন্তু আনসার ভিডিওটি ভালো হলে অবশ্যই একটি লাইক দেবেন তোমাদের লাইক অত্যন্ত জরুরি আগেই বলছি এবং চ্যানেলটি নতুন থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন তার আগে আমি একটা বলি নেই এটা হলো পার্ট থ্রি এর আগে কিন্তু আমি পার্ট ওয়ান এবং পার্ট টু আপলোড করেছি সেই মানে দুইটা আমি অবশ্যই ডিসক্রিনে আর ডিসক্রিপশনে দিয়ে রাখবো সেখান থেকে অবশ্যই দেখে নেবেন কারণ বিজিস এবং ব্যাংক স্পেশালের এই কয়টা প্রশ্ন কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ তো অবশ্যই মনোযোগ সহকারে দেখবেন ধন্যবাদ সবাইকে